তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি যে বাড়িতে গিয়েছিলাম ফ্লাইটে। তো এখন আমি ওলাতে বসে আছি, ওলা করে আমি যাচ্ছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার সময় গাড়িতে বসে আমি রোডগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পারবেন যে রোডগুলা সত্যি অসাধারণ, এত সুন্দর রোড আর এত সোজা। তো আমি এগুলা রোড আগে কখনো দেখিনি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সাথে আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। তো আমি এখন গাড়িতে বসে আছি, যাচ্ছি এয়ারপোর্টে। যাওয়ার পরে আমার ফ্লাইট 6:10 আমার ফ্লাইট আছে। তো এখন প্রায় রাত্রে 4টা বাজে। তো অবশ্যই আমার সাথে থাকবেন। চলে যাব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। বন্ধুরা, পায়ে আমি এয়ারপোর্টে চলে আসলাম। আসার পরে বন্ধুরা, আমি এখানে ফুল ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না, যেহেতু আমি ফার্স্ট আমার ফ্লাইটে। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে আমি করতে পারছি না। তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই চেয়েছি যে আপনার সাথে শেয়ার করব। তো এখন কিন্তু আমি বাসে করে কিন্তু যাচ্ছি, যে এখানে ফ্লাইট আছে ওখানে ওই বাসটি আমাকে নিয়ে যাবে, তার ফলে কিন্তু আমি ফ্লাইটে বসবো। আমি অলরেডি চলে এসে কিন্তু আমি ফ্লাইটের মধ্যে কিন্তু ভিতরে বসে আছি। তো এখন কিন্তু এখনও ফ্লাইটটি স্টার্ট করেনি। তো কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা আকাশপথে রওনা দিব। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমাদের দৃষ্টি
बांधवी यात्रियों की सुविधा के लिए सुरक्षा अनुदेश पत्र और इन्फॉर्मेशन गाइड रेल में उपलब्ध है। सरकारी नियमों के अनुसार उड़ान के दौरान सभी इलेक्ट्रॉनिक उपकरणों को बंद रखें और मोबाइल फोन को स्विच ऑफ या फ्लाइट मोड में रखें। Please refer to the safety instruction card placed on the seat back pocket in front of you. To operate your seat belt, insert the mechanism into the buckle. To tighten, pull the loose end of the strap and to open lift the buckle. Keep your seat belt fastened at all times while seated. If there is a loss in cabin pressure, oxygen masks will drop down automatically from the panel above you. Remain seated and pull the mask down sharply to stop the oxygen flow. Place the mask over your nose and mouth and breathe normally. Place your mask on first before assisting others. There are 8 emergency exits on this aircraft, 2 forward exits, 2 rear exits and 2 exits over the wings on each side of the aircraft. In case of an evacuation, fluorescent strips along the floor will guide you to your nearest exit. For the convenience of our visually impaired customers, we have a safety instruction card and an information guide available in brief. Government regulations require that all electronic devices be switched off and mobile phones should be switched off or in the flight mode for the entire duration of the flight. और अब हम आपके लिए इंडिगो की रिटेल थेरेपी मैगजीन हेलो 60 पेश करते हैं, जिसमें आकर्षक मूल्यों पर उपलब्ध वस्तुओं और स्वादिष्ट जलपान की जानकारी दी गई है। टेक ऑफ और लैंडिंग के दौरान की जाएंगी। आपसे निवेदन है कि पढ़ने के लिए पैनल में लगी बत्ती का उपयोग करें। ध्यान देने के लिए धन्यवाद। मे वी ऑल्सो टेक दिस अपॉर्चुनिटी। ওই জায়গাটা ফলো করবেন কিভাবে ফ্লাইট হঠাৎ করে উপরের দিকে কিন্তু টেনে নিয়ে তুলে, তো তখন কিন্তু খুব ভয় করে, সত্যি আমারও অনেক ভয় করেছিল।
আমি প্রায় চলে আসলাম গুয়াহাটি। তো এখানে গুয়াহাটি আসার পরে প্রায় আধা ঘন্টার মতন এখানে ওয়েট করবে, কারণ যেহেতু আমি আগরতলা যাব, তো এখানে কিছু যাত্রী ওখানেই নেমে যাবে। তো গুয়াহাটি থেকে আবার কিছু যাত্রী উঠে আবার তারা আগরতলা যাবে। তো এখানে মানে আধা ঘন্টা ওয়েট করবে, তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আবার আমরা এখন রওনা দিব বাই ফ্লাইটটি। এখন কিন্তু আকাশপথে উড়ার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে, তো এখনই উঠতে সক্ষম হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আগরতলা নেমে যাব, প্রায় আধা ঘন্টা সময় লাগে গুয়াহাটি থেকে আগরতলা যেতে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব আগরতলা।
মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চলে আসলাম আগরতলা, কিছু সময়ের মধ্যে কিন্তু ফ্লাইটটি কিন্তু নিচে নেমে আসবে, তারপরে আমি ওখান থেকে গিয়ে ট্রেন ধরে তারপরে আমার বাসাতে যেতে হবে। তো ফ্লাইটটি কিন্তু দেখতে পাচ্ছেন যে তার যে পাকা রয়েছে ওটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপেন করবে, কারণ যেন হাওয়াটা যেন বাড়িয়ে যায়, যেন মাটিতে যেন তাড়াতাড়ি নামতে পারে। যদি পাকাটা যদি ওপেন না করে তাহলে কিন্তু নিচে নামতে পারবে না, শুধু উড়তেই থাকবে। তো ফ্লাইট সম্পর্কে আপনার কী ধারণা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনি কি কোনো ফ্লাইট চলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জীবনে ফার্স্ট আমি ফ্লাইট চললাম, তো আপনি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ताकि वे अन्य यात्रियों के सामान से न बदल जाए और सीट पॉकेट ध्यानपूर्वक जांच लें।